الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাই আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী রাসূলের আরাবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি হজরত সাইদুনা আল্লামা জালাল উদ্দিন সৈয়দি শাফি ওই রহমতুল্লাহ তাল তার লিখিত তফসিরের কিতাব তফসিরের দূরে মনসুরের মধ্যে তিনি লেখেন এসাদ হচ্ছে যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হইল আর আমার আলোচনা শুনে সে আমার উপর দুরু শরীফ পড়ল না তখন আল্লাহ দুজন ফেরেস্তা তার জন্য এ দোয়া করে যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা না করুক আল্লাহ তার জন্য এরকম বদুয়া করে এবং তাদের এ দোয়া শোনার পর অন্যান্য ফেরেস্তারা তাদের দোয়ার সাথে বলে আমিন অর্থাৎ এমনই যেন হয় নবী সাল্লাহ তালা আলিউআ আলহি সাল্লামের নাম মুবারক শোনার পর দুরুশরীফ পাঠ না করা এটা খুবই অসন্তুষ্টিমূলক এবং গুনাহের কাজ এবং ফেরেস্তারা তার জন্য বদুয়া করে অপর অপর ফেরেস্তারা আমিনও বলে সুতরাং এরকম কাজ থাকে আমরা নিজেকে সর্বদা বাঁচিয়ে রাখবো যখন আমরা হুজুর সাল্লাহুআ আলি পবিত্র নাম মোবারক শুনবো মোহাম্মদ সর্বপ্রথম আমরা প্রিয় নবী সাল্লু আলি ওসাল্লামের উপর দূরশরীফ পড়বো সল্লাহু আলাহ মোহাম্মদ আসসালাতুস্লামু আলিক রসুল্ল্লা অথবা সাল্লাহু আলি ওয়াসাল্লাম এটাও একটা দুরু শরীফ আসুন আমরা একবার দুরু শরীফ সল্লু আলাল হাবিব সাল্লাহু তা মুহাম্মদ সাল্লাহ আলহি ও দর্শকবৃন্দ যে আয়াতে মুবারাকা নিয়ে আমাদের আলোচনা চলছিল সে আয়াতে মুবারকাটি হচ্ছে উল ইবাদ

এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক প্রদান করেছেন যা সম্পত্তি দিয়েছেন তা থেকে একটি অংশ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো কীভাবে সেই ওয়া আলানিয়াহ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তোমরা আল্লাহ তাআলার যে তোমাদেরকে রিজিক দিয়েছে তা থেকে তোমরা একটি অংশ খরচ করো মিউ কবলি সে দিন আসার পূর্বে যে দিন না কোনো ব্যবসা কেনা বেচা হবে না কোনো বন্ধু থাকবে এ আয়াতে মোবারকাতে আল্লাহ তা আলা প্রথমে নামাজের নির্দেশ দিয়েছেন অতপর আল্লাহ সুফহান আওয়া তাল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে আল্লাহ তাআলার প্রদানকৃত রিজ্জিক থেকে তোমরা খরচ করো আল্লাহর রাস্তায় ব্যয় কর আজ আমরা আয়াতে মোবারকার এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব আমরা এর পূর্বের অনুষ্ঠানে এর প্রথম অংশ ইউকি মুসল্লাহ নামাজ কায়েম করো এ নিয়ে আলোচনা করেছিলাম তো আল্লাহ সুফহানা তাল্লা নির্দেশ দিচ্ছেন দান সৎকার করার আল্লাহ তালার রাস্তায় জাকাত দেওয়া আল্লাহ তালার রাস্তায় নফল সৎকার প্রদান করা এখন এখানে নফল সৎকার দ্বারা উদ্দেশ্য কি যেমন মসজিদ বা মসজিদের আনুষঙ্গিক কাজে মসজিদের ইমামের বেতন হোক খতিবের বেতন হোক মসজিদের পানির বিল ইলেকট্রিক বিল ইত্যাদি সমূহ এছাড়া মসজিদের লাইট ফ্যান অর্থাৎ মসজিদের যে কোনো আনুষঙ্গিক কাজে মসজিদ বানানোর ক্ষেত্রে মসজিদ তৈরি করার ক্ষেত্রে অথবা মাদ্রাসা বা মাদ্রাসার আনুষঙ্গিক কাজে অথবা কোনো তালিবে ইল যে ইলমে দিন অন্বেষণ করছে যে ইলমে দিনের ছাত্র দিন এবং ইসলামের জ্ঞান শিখছে তার প্রতি খরচ করা অথবা গরিব মিসকিনদের প্রতি খরচ করা যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকে সে আত্মীয় স্বজনকে নিজের সম্পদ দ্বারা সাহায্য করা এরকমভাবে প্রত্যেক লেভেলে যদি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন আপনি ধনবান ব্যক্তি ধন্যাক্ত ব্যক্তি আপনার যেরকম ক্যাপাসিটি আপনার যেরকম সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী সে ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে আল্লাহ তালা রাস্তায় দান করা উচিত কারণ আল্লাহ তালা এখানে প্রথমে বলে দিয়েছেন মিম্মা রোজা না হোম আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন আল্লাহ তালা কাউকে দশ কোটি দিয়েছে তো কাউকে দশ লক্ষ দিয়েছে তো কাউকে দশ হাজার টাকার মালিক বানিয়েছে যাকে আল্লাহ তালা দশ হাজার টাকার মালিক বানিয়েছে সে নিজের দশ হাজার থেকে নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করবে যে দশ লক্ষ টাকার মালিক সে দশ লক্ষ থেকে নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করবে যে কোটি টাকার মালিক সে কোটি থেকে খরচা করবে সামর্থ্য অনুযায়ী খরচা করবে আল্লাহ তালা বলে দিয়েছেন মিম্মা রজক না হোম যে আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী সেখান থেকে একটা অংশ আল্লাহ তাল্লা রাস্তায় তোমরা খরচ করো এখান থেকে জাকাতের ব্যাপারেও আমরা ফুন নিতে পারি উপদেশ নিতে পারি যে জাকাতও প্রদান করা উচিত বরং এটা তো ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে থেকে প্রথম হচ্ছে ঈমান দ্বিতীয় হচ্ছে নামাজ তৃতীয় হচ্ছে জাকাত প্রদান করা এবং যে জাকাত প্রদান করবে না তার জন্য কঠিন শাস্তিও রয়েছে আর একটা হচ্ছে নফল সৎকা অর্থাৎ খরচ তো না কিন্তু আমি সবাবের আশায় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন তা আমি খরচ করছি বিভিন্ন খাতে খরচ করছি মুসলমানদের গরিবদের আত্মীয় স্বজনদের মসজিদ মাদ্রাসায় খরচ করছি তো এটা খুবই পুণ্যবান খুবই নেকির এবং সবাবের একটি কাজ যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় খরচ করে আল্লাহ তালা এদের ফজিলত কোরআনে পাকের বিভিন্ন স্থানে বয়ান করেছেন এবং তাদের সম্পর্কে আলোচনাও করেছেন যেমন আল্লাহ একদম কোরআনে পাকের শুরুতে সুরা ফাতিহার পর সুরাতুল মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের ব্যাপারে প্রশংসা করছেন আলিক এটা হচ্ছে সেই মর্যাদাশীল সম্মানিত কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদল নিল মুত্তক এবং এ কিতাব মুত্তকিনদেরকে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ তাবরকাবাত আল্লাহ জন্য যাদের অন্তরে ভয় আছে তাদেরকে এ কিতাব হেদায়ত প্রদান করে এখন মুত্তকি বন্দা কারা যাদেরকে এ কিতাব আল্লাহ তালা কালাম কিতাবুল্লাহ উল্লাহ হেদায়ত প্রদান করবে এখন আল্লাহ তালা সে মুক্তি বান্দাদেরকে যাদেরকে কিতাব হৃদায়ত দিবে তাদের গুণাবলী বয়ন করছেন যারা অদৃশ্যের উপর ইমান এনেছে অদৃশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহর উপর আল্লাহ আমাদের কাছ থেকে অদৃশ্য আমরা আল্লাহকে দেখতে পারি না অদৃশ্য আল্লাহর উপর ইমান ফেরেস্তাদের উপর ইমান এছাড়া যা ইমানের অধ্যায়ে যত কিছু রয়েছে সব কিছুর উপর ইমান আনা এটা হবে মুত্তাকির প্রথম গুণাবলী দ্বিতীয় গুণাবলী ওয়া ইউকি মুন আলাহ বান্দা কারা যারা নামাজ কায়েম করবে আর তৃতীয় গুণাবলী ওয়া মিমা ফিকুন। এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি যে সম্পত্তি দিয়েছি এই রিজিক থেকে তারা একটি অংশ খরচ করবে এ তিরিশ পাড়া কোরআনে পাক এত মূল্যবান আসমানী কিতাব যার শান এবং মর্যাদা সবচেয়ে বেশি এ কোরআনে পাক ওই সব বান্দারদেরকে হেদায়ত প্রদান করবে যারা আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করে যারা নিজের সম্পদকে ব্যয় করে আর সম্পদ নিশ্চয়ই বান্দার খুবই পছন্দনীয় একটা জিনিস হয় আর যারা আল্লাহ তালার রাস্তায় নিজের পছন্দনীয় জিনিসকে ব্যয় করে আল্লাহ তারপর তা আলার কাছে তাদের ফজিলও তো অনেক বেশি থাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবরাকতা আলা এরশাদ করেছেন যারা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে আল্লাহ আবার আকাবা আলাহ তাদের এই সম্পদকে সাত শত গুণ বাড়িয়ে দেন শতরাঙ্গের এরশাদ হচ্ছে মাসালুল্লা ইয়ুম ফি না আমালহুং ফি সাবিলিল্লা মাস আলি হাব্বাতিন আমিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা এরশাদ হচ্ছে তাদের উপমা তাদের উদাহরণ যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হচ্ছে সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে ষাটটি শীষ অর্থাৎ সে নিজের থেকে আরো ষাটটি বীজ উৎপাদন করে ফুল্লি সুম্বুল মিয়াতু হাব্বা এবং এ প্রত্যেকটি বীজের মধ্যে প্রত্যেকটি শীষের মধ্যে রয়েছে একশোটি বীজ বা শস্যকণা অর্থাৎ এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে একটি বীজ থেকে ষাটটি শস্যকণা বা ষাটটি বীজ বের হয় আবার প্রত্যেকটি বীজের মধ্যে রয়েছে একশোটি শস্যকণা এভাবেই শস্য ফসল হয় এভাবেই আমাদের ফলসমূহ শাক সবজি উৎপাদন হয় তো আল্লাহ তাবার তা আলা একটা থেকে কিন্তু অনেকগুলা শস্য সমল উৎপাদন করান তো আল্লাহ তালা এর উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহ তালা রাস্তায় খরচা করে তাদের ফজুলত হচ্ছে যে তাদের এই সম্পদ হচ্ছে এই শস্য ক্ষেত্রে নেয় তারা দশ টাকা ব্যয় করবে কিন্তু এ দশ টাকাকে আল্লাহ তালা সাতশ্টি গুণ বাড়িয়ে দিবেন যেভাবে আল্লাহ তালা একটি শস্য বীজ থেকে সাতটি আবার এর সাতটির মধ্যে থেকে প্রত্যেকটির মধ্যে একশোটি করে শস্য বীজ অর্থাৎ টোটাল হল সাতশোটি শস্য বীজ ঠিক সেভাবেই এই সাতশোটি শস্য বীজের ন্যায় আল্লাহ তাবারাক্লা সম্পত্তিকে আমি যত ব্যয় করব আল্লাহ তালা তত বাড়িয়ে দিবেন এখন আমাদের মুসলমানদেরকে আর কি চাই যেখানে কোরআনে পাকের আয়াতে মোবারকা রয়েছে নস রয়েছে অর্থাৎ প্রকাশ্য দলিল স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যারা আল্লাহ তাল্লা রাস্তায় ব্যয় করবে তাদের ফজলত হচ্ছে শস্য খেতের ন্যায় যেভাবে শস্য খত উৎপন্ন হয় এক থেকে সাতশো হয়ে যায় সম্পত্তিও এক থেকে সাতশো হয়ে যাবে তাই আমরা দান করার ক্ষেত্রে সৎকা করার ক্ষেত্রে কৃপণতা না করি আমাদের সমাজের চারপাশে যদি আমরা ভালোভাবে অবলোকন করি তাহলে আমাদের চারপাশে গরিব রয়েছে মিসকিন্দরাও আছে অসংখ্য সুন্নি মাদ্রাসা আছে মসজিদ আছে আমার কাছে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আমি তা ব্যয় করছি না আমি কৃপণতা করছি আমার টাকা কমে যাবে আমার ব্যাংক ব্যালেন্স কমে আসবে তো দেখুন আল্লাহর রাস্তায় খরচা করলে আল্লাহ তালা স্বয়ং নিজে বলছেন যে যে রিজিক আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা সে রিজিককে বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা দুই গুণ বাড়িয়ে দেন ও সব বান্দাদের জন্য যার জন্য আল্লাহ তালা ইচ্ছা পোষণ করেন আল্লাহর উপর উপত্যপল থাকলে ইনশাল্লাহ আজাল আল্লাহ তালা বাড়িয়ে দিবেন অপর আয়াতে মোবারকাতে আল্লাহ তালা ইস্যাত করছেন আল্লাহী না ইউং ফিয়কলু না আম্বা লাহুং ফি সাবিলিল্লাহ যারা আল্লাহ তালা রাস্তায় নিজের সম্পদকে ব্যয় করে লা ইউতবি অউনামা আং ফাকুলু মান নৌওয়ালা অভেন এবং সম্পদ ব্যয় করার পর যাদের উপর খরচ করেছে তাদেরকে না খোঁটা মারে আর না কোনো কষ্ট দেয় তাদের প্রতিদান কি লাহুম অ জে রুহুম পিং বিহিম তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান এ আয়াতে মোবারকা শানে নজুল হচ্ছে হজরত উসমানে গনি রদি আল্লাহ তাহু তাবুক যুদ্ধের সময় মুসলিম সৈন্যবাহিনীর জন্য এক হাজার উট সামগ্রী সহ দান করেন এবং হজরত আব্দুর রহমান বিন অরুফ রদি আল্লাহ তাহু তার কাছে আট হাজার দৃহাম ছিল এই আট হাজার দিরহামের মধ্য থেকে তিনি চার হাজার দিরহাম আল্লাহর রাস্তায় তাবুক যুদ্ধের জন্য বা দিন ইসলামের খাতে তিনি ব্যয় করেন আর চার হাজার দিরহাম নিজের এবং নিজের পরিবার পরিজনার জন্য রেখে নেন তো এই দান সবকা করার পর হজরত আব্দুর রহমান বিন আউফ প্রিয় নবীকে এরশাদ করেন ইয়ারসোল্লাহ আমার কাছে আট হাজার দিরহাম ছিল চার হাজার আমি সবকা করে দিয়েছি চার হাজার আমার কাছে রেখেছি তখন হুজুর সাল্লু আল্লাহ হজরত আব্দুর রহমান মিন ঔফ রদি আল্লাহ তালা এরশাদ করেন এ আব্দুর রহমান বিন ঔফ তুমি যা দিয়েছো এবং যা তুমি নিজের এবং নিজের পরিবার পরিজনের জন্য লিখেছো আল্লাহ তালা এতে দান করুক তো তখন এই আয়াতে মুবারক আল্লাহ তালা নাজিল করেন যে যারা আল্লাহ তালা রাস্তায় নিজের সম্পদকে ব্যয় করবে তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের রবের কাছে এর পরবর্তীতে অংশে আল্লাহ তালা এরসাত করছেন যে তাদের প্রতিদান রয়েছে তাদের জন্য না কোনো ভয় আছে না কোনো দুঃখ

বা দান করা আল্লাহ তালার রাস্তায় এটি মন্দের বা অকল্যাণের সত্তরটি দরজা বন্ধ করে দেয় এছাড়া আরো অসংখ্য হাদিসে আছে শরীফের মধ্যে এসেছে যে যে ব্যক্তি হালাল উপার্জন করে এবং নিজের হালাল উপার্জন থেকে একটি খেজুর বা এর সম পরিমাণ কোন জিনিস আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে সৎকা করে তো আল্লাহ তা তালা পবিত্র জিনিসকেই কবুল করেন ইন্নাহা বি এবং আল্লাহ ওয়া তাআলা তার এ সবকাকে ডান হাত দ্বারা কবুল করেন অতঃপর আল্লাহ তালা তার এ সবকাকে আল্লাহ তালা লালন পালন করেন কামা বি আহাদুকুম যেভাবে তোমাদের মধ্য থেকে কেউ ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে ঠিক সেভাবে আল্লাহ তাআলা তার এই সম্পত্তিকে সব লালন পালন করেন না মিসলাল জবল অতপর এ সম্পত্তি এ সৎকা করাটা পাহাড় সমতুল্য বড় হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সৎকার ফজিলত তিনি এভাবে বয়ান করলেন যা বুখারি শরীফের মধ্যে রয়েছে যা আল্লাহ কাবা তা আল্লাহ লালন পালন করেন তা বড়ো করেন এটা আসলে বোঝানোর জন্য বলা হয়েছে মূল উদ্দেশ্য এটাই যে প্রতিদান আল্লাহ তালা কত বড় প্রতিদান তাকে দিয়ে থাকেন তো আমাদেরও উচিত বেশি বেশি করে দান সৎকা করা কৃপণতা না করা মৌজাবুল আউসাতের মধ্যে একটি হাদিসের মোবারকা রয়েছে যে হজরত কায়েস বিন সালেহ আনসারি রদি আল্লাহ আনহু বলেন যে তার ভাইরা রাসুল করিম সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের কাছে এসে হজরত কায়েস বিন সালেহ আনসারি রদি আল্লাহ তালু তার বিরুদ্ধে অভিযোগ দেয় যে ক্যায়েস বিন সালেহ আনসারি তিনি অঝো নয়নে অনেক বেশি খরচা করে তার হাত অনেক খোলা অহেতুক ব্যয় করেন এবং এ ব্যাপারে তার হাত খুবই খোলা তো প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম হজরত সালে সারিকে ডাকেন এবং দেখে এরশাদ করলেন যে হে ক্যাশ তোমার ভাইরা আমাকে অভিযোগ করেছে যে তুমি অহেতুক খুবই ব্যয় করো এবং তোমার হাত এ ব্যাপারে খুবই খোলা অহেতু খুবই ব্যয় করো তুমি তখন তিনি আরস করলেন ইয়ার আমি আয় থেকে নিজের অংশ নিয়ে অবশিষ্ট আল্লাহ পাকের পথে এবং নিজের বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের উপর আমি খরচ করে ফেলি আল্লাহতালা পথে দেই এবং কিছু আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপর আমি খরচ করি তো তখন যখন প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন তখন রসুল পাক সাল্লাহুতাল আলি আলী ওসাল্লাম ও রিবায়তকারী বলছেন যে তিনি আমার বুকে হাত মুবারক রাখেন প্রিয়নবী হাত মুবারক রাখেন এবং তিনবার এই কথা এর করেন যে খরচ করো খরচ করো আল্লাহ পাক তোমাকে প্রদান করবেন সুহান আল্লাহ কত সুন্দর দোয়া প্রিয় নবী দিয়েছেন হাজর ক্যাস রদি আল্লাহ তাল্লানু বলেন যে পূর্বে আমি একটু গরিব ধরনের ছিলাম আমার কাছে কিছু অবশিষ্ট থাকতো না যখনই আমি ঘর থেকে বের হইতাম আমার সাথে শুধু আমার আরোহণের পশু থাকতো কিন্তু পরবর্তীতে অর্থাৎ আজ যিনি রিবায়ত করছেন ক্যাশ বিন সালে সাল রতি আল্লাহ তিনি বলেন যে আজ আমার কাছে আমার ভাইদের থেকেও বেশি সম্পত্তি রয়েছে বেশি দিনার রয়েছে এর কারণ কি কারণ আমি আল্লাহ আল্লাহতালার রাস্তায় ব্যয় করি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবদের উপর আমি খরচ করি তো সুতরাং আল্লাহ তালার পথে ব্যয় করা অতপর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপর নফল সৎকার করা তাদেরকে খাওয়ানো আহার করানো তাদের সাহায্য সহযোগিতা করা এই সব কিছু আল্লাহতালার খুবই প্রিয় আর কখনও মাদিনী চ্যানেলে দর্শক এটা চিন্তা করবেন না যে আমি আল্লাহ তালা রাস্তায় দিয়ে দিলে আমি তো গরিব হয়ে যাব আমি তো ফকির হয়ে যাব আমি তখন কিভাবে চলবো মনে রাখবেন আপনার তবাক্কুল অনুসারে আল্লাহ তাবরাকাবা তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবেন যদি আমার ভরসায় আল্লাহ তালা পক্ষে না থাকে তাহলে তো আমার ইমানই মজবুত হলো না আর যখন ইমান মজবুত হলো না তখন কীভাবে আমি আমি যে সম্পদ ব্যয় করলাম আমি এটা ডাবল চাব বা ট্রিপল চাব মনে রাখবেন যার ইমান এবং তওয়াক্কুল আল্লাহ তালার প্রতি থাকে সে খরচ করার সময় এটা দেখে না যে আল্লাহ তালা আমাকে দিবেন নাকি দিবেন না আমি যদি খরচ করি আমি গরিব হয়ে যাবো ফকির হয়ে যাবো আমার কমে আমার কমে যাবে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে এগুলা চিন্তা করে না যার তওয়াক্কুল মজবুত হয় সুদৃঢ় হয় যার ইমান মজবুত হয় সে যখন আল্লাহ তালা রাস্তায় খরচ করে সে যখন আল্লাহ তালা পথে ব্যয় করে তখন এই তওয়াক্কুলের সাথে করে যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে এর সবাবও দিবেন প্রতিদানও দিবেন এবং সাথে সাথে আমার সম্পদকেও দশ গুণ বাড়িয়ে দেবেন যেহেতু আল্লাহ তালা কোরআনে পাকেও বলেছেন এবং হাদিসে মুবারকাতেও বলেছেন তো ইনশাল্লাহ জাবাজাল প্র্যাকটিক্যালি করে দেখে নিন আপনি এটার রেজাল্ট এটার ফল অবশ্যই পাবেন যেহেতু আমাদের সাহাবাই কেরামগণ্ড পেয়েছে আমাদের তাবি ঈদরা পেয়েছে অলিয়া কামিলিনরা পেয়েছে এবং সাধারণ মুসলমানরাও পেয়েছে এর ফজুলত তো সুতরাং আমরাও আল্লাহ আল্লাহতালার রাস্তায় নিজেদের জাকাত দিই যেটা আমাদের উপর ফরজ এবং যা নফল সৎকা এতেও আমরা বেশি বেশি শরিক হই আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিনাব্বিজল আমিন সল্ল্লাহু তল আলহি আলহি ওসলাম সল্লু আলল হাবিব তা তল আল মুহাম্মদ সল্লু আলহিহ